উদ্যম এবং কল্যাণ অধ্যাপক ডাক্তার এএইচএম মোহাম্মদ ফিরোজ। উদ্যম ও কল্যাণ সংক্রান্ত বিষয় বলতে নিজের যত্ন নেওয়া, ভালোভাবে খাওয়া দাওয়া ও ব্যায়ামের উদ্দেশ্যে আরও কিছু বোঝায়। এতে আরও বোঝায় অন্তর্দৃষ্টি দিয়ে নিজেকে মাঝে মধ্যে দেখা এবং আপনার নিজের বিভিন্ন প্রবণতা সম্পর্কে সচেতন হওয়া, অর্থাৎ আপনি কিভাবে কাজ করেন, কিভাবে অনুভব করেন এবং কোন দৃষ্টিকোণ থেকে পৃথিবীকে দেখেন। আপনি যখন নিজের দিকে ভালোভাবে দৃষ্টিপাত করবেন, তখন আপনি নিজের মধ্যকার বিভিন্ন জটিল প্রক্রিয়া সম্পর্কে অবগত হবেন। সুদৃঢ় চিন্তা চেতনা এবং ভাবভঙ্গি গঠন করে আপনি জীবনে উৎকর্ষ সাধনের অসংখ্য সুযোগ খুঁজে পাবেন। এগুলো আপনাকে এমন কিছু ধারণা দেবে যা আপনার তৃপ্তির ব্যাপারে সাহায্য করতে পারে। এটা নতুন চিন্তা ও কার্যের ব্যাপারেও আপনাকে ইঙ্গিত দেবে যা আপনার আবেগ সংক্রান্ত আধ্যাত্মিক ও শারীরিক কল্যাণে সাহায্য করবে। উদ্যম জীবনের কাজকর্ম ও পারিবারিক জীবনের চাহিদা সংক্রান্ত দুটি পদ্ধতি রয়েছে। এক ধরনের বিশ্বাস আছে যা বিভিন্ন ধরনের ভূমিকা ও দায়িত্ব পালনে আপনার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। আবার অন্য ধরনের বিশ্বাস আছে যা বিভিন্ন ধরনের দায়িত্ব ও বিশ্বাস আপনার মানসিক চাপ বাড়িয়ে দেয়, ফলে বিষণ্ণতা রোগ সৃষ্টিতে সহায়তা করে। আজকের দিনে চাহিদা থাকা সত্ত্বেও সময় বের করে নেওয়া, সুস্থ থাকার চাবিকাঠি হচ্ছে একটা ভারসাম্য খুঁজে পাওয়া। এর অর্থ, এক, কাজ কম করুন, অবসর সময়ে অনেক বেশি কাজ করবেন না। আপনার প্রত্যেক সমিতির সদস্য হওয়া এবং স্বেচ্ছাসেবক হওয়ার প্রয়োজন নেই। দু একটি কাজ বেছে নিন যা আপনার জীবনের জন্য অর্থবহ হবে এবং নিজেকে তার মধ্যে ব্যাপৃত রাখুন। দুই, গতি শত করুন। সপ্তাহের শেষটাকে কয়েকটি ছোট ছোট ভাগে ভাগ করে নিন। চিড়িয়াখানায় ভ্রমণ করুন, উৎসবে যোগ দিন, পরিবারের সাথে ভোজের নিমিত্তে বের হন। আবার বিভিন্ন প্রদর্শনী কেন্দ্রিক তত্ত্বাবধায়কগণ লক্ষ্য করেছেন যে এই সকল দিনে লোকজন এক একটি চিত্রকলা বা অনন্য প্রদর্শিত বস্তুর সৌন্দর্য উপভোগের জন্য কিছু সময় ব্যয় করেন। যখনই আপনি কোনো জায়গায় যাওয়ার পরিকল্পনা করবেন, তখন কোথায় যাচ্ছেন বা কোন জিনিস আপনি দেখতে পাচ্ছেন না তা নিয়ে চিন্তা করবেন না। যা করছেন যা এবং যা দেখছেন তার দিকেই লক্ষ্য রাখুন। হারানোর অনুভূতি আমাদের হিংস্র করে তোলে অনেক সময়। তিন, আপনি যে কাজ সময় দেন সেগুলো লক্ষ্য করুন। আপনি সেগুলো সম্পর্কে চিন্তা করুন যেখানে আপনি দিনের 24 ঘন্টা ব্যয় করছেন এবং যেখানে আপনি সময় শক্তি খরচ করছেন। আপনি ওইসব কাজের প্রতি কতটা সময় দিচ্ছেন বা অন্যান্য ব্যক্তি আপনার কাছ থেকে কতটুকু আশা করে সে ব্যাপারে সচেতন হন। চার, বিভিন্ন কাজে প্রাধান্য দেওয়া, প্রতিদিন সেসব কাজের একটি তালিকা প্রস্তুত করে নিন যা আপনাকে করতেই হবে। এটিকে সুন্দরভাবে করতে পারলে আরও ভালো। অন্য কিছু না করে সেই তালিকার প্রতি অটল থাকুন। পাঁচ, সহজ করুন। আমাদের অনেকে সব কিছু করতে চাওয়া ও সব কিছু হতে চাওয়ার প্রবণতার ফাঁদে আটকা পড়ে যান। এটা এক একজন কিভাবে দেখেন তার উপর নির্ভর করে। আপনার শক্তি সামর্থ্য থাকলে আপনি অনেক কিছুই করতে পারেন। আপনার সাধ্যমতো সবচেয়ে ভালো কোনো কাজ করার জন্য আপ্রাণ চেষ্টা করুন। ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন এবং সাহস হারাবেন না। ৬, কাজের ভার অর্পণ করুন। বিশেষত মহিলাদের বিভিন্ন রকম কাজে নিয়োজিত থাকতে হয়। ঘরের বাইরে সার্বক্ষণিক কাজ ছাড়াও ঘরের জিনিসের সার্বক্ষণিক যত্ন নিতে হয়। উদাহরণস্বরূপ, সন্তান সন্ততির দেখাশোনা করা আপনার কাজের ভারের একজন ভাগিদার আশা করার অধিকার ও প্রয়োজন অবশ্যই আপনার আছে। পরিশেষে বলা যায় যে আপনি যে কাজ পছন্দ করেন
সেই কাজে সময় এবং শক্তি খরচ করুন, যেমন ব্যক্তিগত, পারিবারিক, সমষ্টিগত, সন্তান সন্ততির উন্নতি, জীবনযাত্রার মান উন্নয়ন ইত্যাদি। মনে রাখবেন, মৃত্যুশয্যায় শুয়ে কেউ বলে না যে আমি যদি কাজে আরও বেশি সময় দিতাম, অথবা আমি যদি ঘর বাড়ি পরিষ্কারে আরও বেশি সময় দিতাম। ভারসাম্য রক্ষা সংক্রান্ত অনেক রকমের পদ্ধতি এবং দক্ষতা আছে যা দিয়ে আপনি ভারসাম্য রক্ষা বা ব্যালেন্স করতে পারেন। নিম্নে পদ্ধতিগুলো আপনার জীবনের ভারসাম্য রক্ষা করতে পারে। অতিরিক্ত ব্যয় করবেন না, নিজের জন্য করা ও অপরের জন্য করার মধ্যে একটা সুন্দর ভারসাম্য রয়েছে। আমাদের অনেকে বলেন, হ্যাঁ, আমাদের যখন অপরের জন্য করতে বলা হয় তখন তাতে নিজের কোনো লাভ থাকে না, অন্যরা অতি সাধারণ অনুরোধও ফিরিয়ে দেন এই বলে যে আমার নিজেরই এখন অনেক কাজ আছে। নিজের সীমাবদ্ধতা বুঝতে চেষ্টা করুন, তখন বুঝতে পারবেন যে আপনি একাই সকলের কাছে সব কিছু হতে পারবেন না। দুই, বেছে নিতে শিখুন। জীবনে আমাদের অনেক কিছু বেছে নিতে হয় এবং কখনো কখনো এই নির্বাচন করার বিষয়টি বেশ কঠিন হয়। যারা মানসিক চাপ ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারেন তাদের মধ্যে করণীয় অকরণীয় কাজ সম্পর্কিত বিশেষ জ্ঞান থাকে। তারা জানেন কখন কোথায় তাদের কি করতে হবে এবং তারা সেসব কাজেই সময় দেন যেগুলো সত্যিকার অর্থেই কারো করা প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে এর অর্থ হল সুন্দর বাগান, কমপক্ষে দুটি গাড়ির গ্যারেজওয়ালা, একটি বিশাল বাড়ির মালিক হওয়া। কারো ক্ষেত্রে এর অর্থ হলো টাকা উপার্জন এবং দেশ বিদেশে ভ্রমণ। আবার কারো কাছে আর্থিক নিরাপত্তা ও তাদের ছেলে মেয়েদের সুন্দর ভবিষ্যৎ সব কিছুর উপরে। কোন জিনিসটির প্রয়োজনীয় তা নির্ভর করে আপনার মূল্যবান এবং আপনার অঙ্গীকার ও তার সাথে সামঞ্জস্যপূর্ণ বিষয়ের উপর। তিন, ব্যয় সংক্রান্ত কিছু বিধি তৈরি করে নিন। মানুষ নিজের ঘর ও চাকুরির জন্য কাজ করে থাকে এবং এটা ক্রমবর্ধমান ঘটনা। জীবনকে নিয়ন্ত্রণে রাখা একটা ভালো কাজ, কিন্তু তাতে একটা বিপদও আছে। এতে করে কাজ এবং খেলাধুলা, আনন্দ ফুর্তির মধ্যকার সীমানা অদৃশ্য হয়ে যেতে পারে। চাপ নিয়ন্ত্রণের জন্য আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে, যেমন ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, ভবিষ্যৎ লক্ষ্য এবং বর্তমান কার্য সম্পাদন প্রভৃতির মধ্যে সীমানা স্থাপন করতে হবে। চার, হিসাব হালনাগাদ করুন। আপনার জীবনের ভারসাম্য নির্ণয়ের জন্য পর্যায়ক্রমে আপনার জীবনের প্রাপ্ত জিনিসগুলো, যেমন আপনার কর্মসাধন, আপনার কর্মদক্ষতা প্রভৃতি যাচাই করুন এবং আপনার বর্তমান অবস্থান এবং আপনি কোন পথে যাচ্ছেন, আপনার লক্ষ্য, আপনার উচ্চাকাঙ্ক্ষা, আপনার ভবিষ্যৎ ইত্যাদি মূল্যায়ন করুন। এটা করা খুব সহজ নয়। প্রকৃতপক্ষে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই তাদের সংকল্প এবং প্রকৃত কর্মের মধ্যে একটি বিরাট ফাঁক রয়ে যায়। আমরা সকলেই ভারসাম্য চাই, কিন্তু বাস্তবে আমাদের কিছুক্ষণ হেঁটে আসার মতো সময় নেই। নিয়মিত জমা করুন। আপনার সম্পদ বৃদ্ধির জন্য উদ্যমশীল, সতেজ এবং পরিপূর্ণভাবে কাজে অংশগ্রহণ করুন এবং নিয়মিত আপনার অ্যাকাউন্টে টাকা সঞ্চয় করুন। এক্ষেত্রে আপনার করণীয় হল এক, আধ্যাত্মিক কার্যকলাপ উৎসবে অংশগ্রহণ করা। দুই, নিজের চেষ্টা দ্বারা কৃতকর্মের মাধ্যমে নিজেকে আত্মতৃপ্ত ভাবতে চেষ্টা করা। তিন, নিজেকে একজন ভালো এবং গুণী ব্যক্তি মনে করা। চার, নিজের চাহিদাগুলো প্রকাশ করা। পাঁচ, এই চাহিদাগুলো পূরণের ব্যাপারে নিজেকে নিশ্চয়তা প্রদান করা। ছয়, সকলের সাথে সবসময় হাসি খুশিতে মেতে থাকা। পরিশেষে বলতে হয়, আপনার বেশিরভাগ সময় এবং শক্তি যেন আপনার জন্য উপভোগ্য কাজে ব্যয় হয়, যেমন ব্যক্তিগত উন্নতি, আপনার সহকর্মী, পরিবার বা ছেলে মেয়ে, আপনার পেশা ইত্যাদির উন্নতি। আরও নমনীয় হন। আমাদের সকলের চরিত্রই বহুমুখী। আমাদের সকলেরই চারিত্রিক বৈশিষ্ট্য অথবা বিশেষত্ব আছে, যার মাধ্যমে আমরা বিভিন্ন
পারিপার্শ্বিকতায় সাড়া দিই, কিন্তু আমরা কেউ এতে বাধ্য নই। আমাদের অনেকেই বেশ চঞ্চল, তাদের বেশ নিকটে আসা যায়, তাদের বোঝা সহজ। অন্যরা কিছুটা ধীরস্থির, তারা কিছুটা বিচ্ছিন্ন থাকেন, আবার কিছু লোক নিষ্ক্রিয়। তারা মানুষকে নিজের কাছে আসতে দেন, তারা তাদের দাবির ব্যাপারে কঠোর নন। আবার আরেক ধরনের মানুষ আছে যারা খুবই সোচ্চার, তারা যুক্তিতর্ক করেন এবং তাদের দাবি আদায়ের ব্যাপারে কঠোর। কেউ যখন তাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে তখন তারা হতাশ হয়ে পড়ে। আমাদের সকলের মধ্যে ব্যক্তিগত উষ্ণতা এবং শীতলতা, কঠোরতা এবং নিষ্ক্রিয়তার মধ্যে কিছুটা পার্থক্য পরিলক্ষিত হয়। আমাদের সকলে দৃঢ়তা ও কঠোরতা এক নয়, এই পার্থক্য আমাদের নিজস্ব ব্যক্তিত্বেই প্রকাশ করে। একটা সমস্যা হয় যখন আমরা আমাদের দৃষ্টিভঙ্গি এবং মনোভাবকে বিশেষ একটা জায়গায় দৃঢ় করে রাখি। আমরা জীবনের সব সময় অন্যের কাছ থেকে কিছু চাইতে পারি না। একে অন্যের কাছে আমাদের সমাদর কমে যায়, এতে অন্যের কাছে আমাদের সমাদর কমে যায়। আমরা সব সময় অন্যের কাছে ভালো হয়ে থাকতে পারি না। কখনো কখনো আমরা আমাদের ধারণায় অটল থাকি এবং আমরা আমাদের ইচ্ছা অনিচ্ছা দৃঢ়ভাবে প্রকাশ করি। আমরা যখন চাপের মধ্যে পড়ি তখন আমরা পূর্বের চেয়ে আরও দৃঢ় এবং অনমনীয় হয়ে উঠি। আমরা তখন প্রচণ্ড অপ্রতিরোধী এবং প্রতাপশালী হয়ে পড়ি। আমরা তখন পিছপা হয়ে যাই এবং উদ্দীপ্ত হয়ে যাই এবং অধিক মাত্রায় পুষ্ট হয়ে যাই। চাপ নিয়ন্ত্রণের একটি ভালো পন্থা হল নিজের দেখা এবং নিজের মধ্যকার নিম্নলিখিত প্রবণতাগুলো লক্ষ্য করা। যেমন, আপনি কী রূপ আচরণ করছেন, আপনি কীভাবে বিশ্বকে দেখছেন এবং আপনার ব্যক্তিত্ব কেমন। কোনো ব্যাপারে প্রতিক্রিয়াশীল না হয়ে অবস্থার চাহিদার প্রেক্ষিতে নমনীয় হওয়া প্রয়োজন। অন্য কথায়, নিজের মধ্যকার অসংখ্য আমিত্বকে বুঝতে পারা প্রয়োজন। আমাদের ব্যবহারের তারতম্য এবং বিভিন্ন আঙ্গিকে বিশ্বকে দেখার মধ্যে আমাদের অসংখ্য আমিত্বকে চেনা যায়। আপনার বহুবিধ সম্ভাবনা প্রকাশের চেষ্টা করুন। আপনি যা খান, যেভাবে খান, যেরকম পোশাক পরেন, আপনার শখের কাজ এবং খেলাধুলা ইত্যাদির পরিবর্তন করুন। আপনার কাজকর্মের কিছু রদবদল করুন যাতে আপনি আপনার বহুবিধ আমিত্বকে যাচাই করতে পারেন। নিজেকে হীনমান্যভাবে প্রকাশ করার একটা উপায় নিজেকে সাহায্যহীন ভাবা, নির্ভরশীল ভাবা এবং কলহপ্রবণ ভাবা। আপনার প্রবৃত্তিসমূহ লক্ষ্য করুন এবং কাজকর্মে উদার এবং নমনীয় চরিত্রের পরিচয় দিন। শারীরিক গঠনে বিকৃতি। আপনি দেখতে সুন্দর, এই কথাটি অন্যরা আপনাকে বোঝালো কি আপনার এ ব্যাপারে সন্দেহ থেকে যায়? আপনার শারীরিক সৌন্দর্যের উন্নতির জন্য নিম্নে কয়েকটি তথ্য দেওয়া হলো। বিভিন্ন জায়গায় জরিপ করে দেখা গেছে যে মহিলাদের 3 ভাগের 2 ভাগ এবং পুরুষদের 4 ভাগের 1 ভাগই নিজেদের সৌন্দর্যের ব্যাপারে অসন্তুষ্ট। তাছাড়া টিনেজ ছেলেমেয়েদের মধ্যে 80% মেয়েও 16% ছেলে ডায়েটিং করে থাকে, কারণ তারা তাদের শারীরিক সৌন্দর্যে সন্তুষ্ট নয়। শরীরের গঠনে অতৃপ্তিবোধ 1970 সাল থেকে নাটকীয়ভাবে বেড়ে গেছে। এই অতৃপ্ত বোধের মধ্যে তারতম্য হতে পারে, অর্থাৎ এটা কমও হতে পারে। যেমন 30-40% লোক ভাবে আমি দেখতে সুন্দর না, আবার মারাত্মক সমস্যাও সৃষ্টি করতে পারে। যেমন খাদ্য গ্রহণজনিত বিশৃঙ্খলা এবং শরীরের গঠনের বিকৃতি, যেমন শরীরের 1টি বা 2টি অংশে মারাত্মক বিকৃতি, যা কিনা সকলের কাছে অপ্রীতকর। সামান্য অসন্তোষ এবং বিকার তথ্য, প্যাথোলজি, উদাহরণ খাদ্য গ্রহণজনিত বিশৃঙ্খলতা, এর মাঝে শারীরিক গঠনের বিকৃতি বিদ্যমান থাকে, যা কিনা প্রায় 40% মানুষকে মানসিকভাবে পীড়া দেয়। এইসব লোকের মন মানসিকতা উদ্বিগ্নতা এবং বিষণ্ণতায় পরিপূর্ণ। যেমন, আমি দেখতে ভালো না তাই আমি ভালো না। তারা তাদের বিকৃত শরীর নিয়ে বাইরে কোথাও যেতে চায় না এবং গেলেও প্রচণ্ড গরমও গেঞ্জি, হাফ শার্ট, হাফ প্যান্ট
ইত্যাদি পড়া থেকে বিরত থাকে। আপনার শারীরিক গঠন উন্নতির জন্য আপনি আপনার সম্বন্ধে যা ভাবছেন তা ত্যাগ করতে হবে এবং যেগুলো করলে আপনার শারীরিক অনুভূতি ভালো হয়। এক, ব্যঙ্গবিদ্রূপ সমূহ ভুলে যান। বেশিরভাগ মানুষেরই বয়ঃসন্ধিকালে সময় তাদের নিজেদের শারীরিক গঠন নিয়ে চিন্তিত হতে দেখা যায় এবং তাদের মধ্যে লেগেই থাকে। আপনি যদি খুব দেরিতে লম্বা হন বা আপনার চেহারা নিয়ে যদি কেউ টিটকারি করে, তবে নিজেকেই নিজে বলুন, এটা তখন ছিল এবং বর্তমান নিয়ে বসবাস করুন। আপনার কার্যগুলি লক্ষ্য করুন এবং আপনার সুখ, স্বাচ্ছন্দ্য, জনপ্রিয়তা, সফলতা ঠিক যেমনটি আপনি চেয়েছেন সেরকম হয়নি, এরকম চিন্তা পরিত্যাগ করুন। দুই, সমাজ, সংস্কৃতি এবং প্রচার মাধ্যম সময় প্রচারিত শ্রেষ্ঠ শরীরকে চ্যালেঞ্জ করুন। বর্তমান সময়ে প্রচারণা সময় বলা হয় এটা পাতলা শরীরকে সুন্দর করে, অতএব সকলে যাতে আপনাকে পছন্দ করে সেজন্য আপনাকে পাতলা হতে হবে। আপনার চারদিকে তাকান, এটাই বাস্তব সত্য যে বেশিরভাগ মানুষই মডেল নন। এই সহজ সত্যটি নিজেকে বোঝান। একজন স্বাস্থ্যবান এবং বাস্তববাদী মডেল বেছে নিন এবং নিজেকে সেরকম করে গড়ে তুলুন। আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন করুন। দুটো জিনিসের উপর আপনি সবসময় মনোযোগ দিতে পারেন, আপনার নিজের প্রতি বা আপনার চারপাশের অন্যান্য কিছু। যেসব লোক তাদের শরীরের গঠন নিয়ে উদ্বিগ্ন, তারা তাদের নিজেদের ত্রুটিসমূহ বের করবেন। আপনার মধ্যে কি হচ্ছে তা না দেখে অন্যদের দেখুন। অপরের কোন জিনিসটি আপনার কাছে আকর্ষণীয় মনে হচ্ছে? তাদের হাসি, তারা যে পথে চলছে? সর্বোপরি আপনার নিজের কর্মতৎপরতায় যা কিনা ওজন সংক্রান্ত নয়, নিজের ওজন দেখা থেকে সর্বদা বিরত থাকুন এবং আপনার সম্পাদিত কার্যসমূহ ব্যর্থ নয় দেখতে চেষ্টা করুন। অস্বাচ্ছন্দ্য বোধ করলেও কর্মঠ থাকুন। আপনার কর্মঠ হতে ইচ্ছা না করার অর্থ এই নয় যে আপনি তা পারেন না। আপনার যে কোনো শারীরিক পরিবর্তনের সময় ব্যায়াম আপনার স্বাচ্ছন্দ্যবোধে সাহায্য করবে। কর্মঠ হওয়াটাই হলো এর চাবিকাঠি। কর্মঠ হলে আপনার সম্মানও বেড়ে যাবে। অনেক কিছুই আছে যাতে আপনি সম্পৃক্ত থাকতে পারবেন এবং যাতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই ক্ষেত্রে আপনাকে আপনার নিজের মতো হতে হবে এবং অন্য কারো ব্যক্তিত্ব, বিশেষত আপনি যার মতো হতে চান, অনুকরণ করা যাবে না। নিজেকে অনাবৃত করতে চেষ্টা করুন। কখনো কখনো হয়তো বা রোগ পশমের জন্য সবচেয়ে ভালো পন্থা, যার অর্থ হলো এমন কিছুর সামনে নিজেকে অনাবৃত করা যেখানে আপনার উদ্বিগ্নতা, বিরক্তিকর অনুভূতি ধীরে ধীরে ক্রমানুযায়ী ঘটে। তথ্যটি হলো, আপনার জন্য অস্বস্তিকর কোনো জিনিসকে আপনি যতই এড়িয়ে চলবেন, সেই জিনিস দ্বারা আপনার অস্বস্তি সৃষ্টি রোগের উপশম ততই দেরি হবে। উদাহরণস্বরূপ, নগ্ন অবস্থায় আয়নার সামনে দাঁড়ান, হাফ প্যান্ট পরে বাইরে যাওয়া অথবা খালি গায়ে বাইরে বা নিচে যাওয়া। অতঃপর যে কাজে আপনি স্বল্প বিরক্তি বা উদ্বিগ্ন হচ্ছেন সেখান থেকে এমন পর্যায়ে নিয়ে যান যেখানে বিরক্তি বা উদ্বিগ্ন হবেন। অর্থাৎ যদি বাড়িতে হাফ প্যান্ট পরে আপনি কম অস্বস্তি বোধ করেন এবং বাইরে হাফ প্যান্ট পরে বেশি অস্বস্তি বোধ করেন, তবে হাফ প্যান্ট পরে বাইরে যাওয়া শুরু করেন। অতঃপর আপনার তালিকা থেকে প্রথম আইটেমটি বেছে নিন যেটা আপনার স্বল্প উদ্বিগ্নতা বা অস্বস্তি সৃষ্টি করে এবং একটা করার জন্য প্রস্তুত হন। এটা করার আগে নিজেকে নিস্তব্ধ করে তুলুন। উদাহরণস্বরূপ, শ্বাস প্রশ্বাস শিথিল করুন। অতঃপর তালিকার মধ্যে আইটেমটি করা শুরু করুন। যখন আপনি মনে করবেন যে আপনার উদ্বিগ্নতা তৈরি হচ্ছে, তার আগের অবস্থায় ফিরে যান এবং পুনরায় নিজেকে শিথিল করুন। এই চক্রটি বারবার করতে থাকুন যতক্ষণ আপনি কর্মতৎপরতা এবং ক্লেশের মধ্যকার সঙ্গকে না ভেঙে ফেলতে পারবেন। এইভাবে প্রত্যেকটি আইটেমই ধীরে ধীরে এবং ক্রম অনুযায়ী করার চেষ্টা করুন। আপনি যদি সমকামী হন, তবে আপনার পিতামাতার কাছে
এ ব্যাপারে সব কিছু খুলে খুলে বলা জরুরি। বেশিরভাগ লোকের জন্য এটা সত্যি, নিজের আত্মবিশ্বাস, যুক্তি, চরিত্র ও সম্মান নিজে নিজেই তৈরি করে নিতে হয়। ফলে পিতামাতার কাছে সব কিছু খুলে বললে তাদের সাথে আরও অর্থপূর্ণ এবং সম্মানসূচক সম্পর্ক গড়ে উঠতে পারে। একই সাথে এটাও স্বীকার করতে হবে যে পিতামাতার কাছে এই কথা বলা একটি কঠিন কাজ। এটা অসম্ভব নয়, কিন্তু কঠিন। বেশিরভাগ টিনের ছেলে মেয়ের জন্য পিতামাতার কাছে এই কথা বলা একটি ভয়ের এবং উদ্বেগের ব্যাপার। একইভাবে কোনো ছেলে বা মেয়ের সমকামিতা তাদের পিতামাতার কাছেও ভয়ের এবং উদ্বেগের ব্যাপার। পিতামাতা এই ভয়ের মূলত কল্যাণের জন্যই। আমার কি এইডস হয়েছে এবং তুমি সব সময় একা থাকবে, এই ভয় আসলে আসলে ভিত্তিহীন। সমকামী টিনেজদের পিতামাতার কাছে সব কথা খুলে বলার ব্যাপার কিছু উপদেশ। এক, নিশ্চিত থাকুন। বেশিরভাগ সমকামী টিনেজরা নিশ্চিত থাকে যে তারা সমকামী, তা সত্ত্বেও তাদের এটি নিশ্চিত হতে অনেক বছর লাগতে পারে। আপনি যদি নিশ্চিত না হন, তবে আপনার পরিবারের বাইরে কারো সাথে, বন্ধুবান্ধব ইত্যাদি এ ব্যাপারে কথা বলা উত্তম। অন্যথায় এই নিশ্চয়তা আপনার পাশাপাশি আপনার পিতামাতাকেও অনিশ্চয়তার মধ্যে ফেলে দেবে। দুই, সমর্থন প্রস্তুত করে রাখুন। ভেবে দেখুন, আপনার পিতামাতা যদি আপনাকে প্রত্যাখ্যান করে তাহলে কি হবে? এটি একটি অবাস্তব চিত্রনাট্য। বাস্তবতা হলো পিতামাতা সবসময় সন্তানকে হৃদয়ে পোষণ করে রাখে। কখনো কখনো আপনার পিতামাতার প্রতিক্রিয়া আপনাকে বিধ্বস্ত করতে পারে এবং সেক্ষেত্রে আপনার কারো সমর্থন প্রয়োজন হতে পারে। এই সমর্থনের জন্য আপনার টেলিফোন বইয়ের সাদা পৃষ্ঠায় দেখুন এবং সমর্থনদাতাদের নম্বর খুঁজে নিন, অথবা আপনি ইনফরমেশন ডিকশনারি এতে যোগাযোগ করতে পারেন। নিজেকে তিন, নিজেকে জিজ্ঞেস করুন, কেন এখনই আপনি আপনার পিতামাতাকে সব কিছু বলার জন্য এগিয়ে আসছেন? এটি অত্যন্ত মূল্যবান প্রশ্ন, এবং যদি আপনি এর সঠিক উত্তর দিতে পারেন তবে সামনে এগুন। উদাহরণস্বরূপ, আপনি যদি রাগান্বিত বা আবেগপ্রবণ এবং উত্তেজিত অবস্থায় আপনার পিতামাতার কাছে আসেন, তবে ফল ভালো না হওয়াটাই স্বাভাবিক। অন্যদিকে আপনি যদি আপনার গুপ্ত যৌনতার বিষয়ে নিজেকে ভারমুক্ত করতে চান এবং আপনার পিতামাতার কাছে এই ব্যাপারে মিথ্যা বলা ত্যাগ করেন, তবে ভালো ফল পাবেন বলে আশা করা যায়। চার, বাড়ির আবেগপ্রবণ অবস্থায় বিবেচনা করুন। যদিও আপনার পিতামাতার সাথে এ ব্যাপারে কথা বলার জন্য হয়তো কখনোই উৎকৃষ্ট সময় পাওয়া যাবে না, তথাপি কিছু কিছু সময় আছে যেগুলো নিশ্চিতভাবে ভয়ঙ্কর। যখন তারা উত্তপ্ত বিতর্কে কাজ করতে থাকেন, সে সময় কখনোই তাদের সাথে এ ব্যাপারে কথা বলতে যাবেন না। পাঁচ, আপনার আর্থিক নির্ভরতার কথা চিন্তা করুন। আপনি যদি আর্থিক ব্যাপারে আপনার পিতামাতার উপর নির্ভরশীল হন, তাহলে আপনার পিতামাতা আপনাকে পরিত্যাগ করলে যাতে আপনার কোথাও যাওয়ার জায়গা থাকে সে ব্যাপারে নিশ্চিত হতে হবে। আবার যদি আপনি ভাবেন যে তারা এটিকে ভালো চোখে দেখবে না, তবে তাদের কাছে এই নিয়ে কথা বলার জন্য নিজে নির্ভর না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন। ৬, আপনাকে যা জিজ্ঞেস করা হয় তার চেয়ে বেশি কথা বলবেন না। আপনার পিতামাতা অনেক নতুন নতুন তত্ত্ব জানতে চাইতে পারেন। তারা হয়তো আপনার অনেক বক্তব্যই শুনতে পারবেন না, কারণ তাদের মনে দুঃখ থাকবে। সুতরাং ধাপে ধাপে অগ্রসর হন এবং তাদের সাথে ধৈর্যের পরিচয় দিন। আপনাকে অনেক পথ পাড়ি দিতে হবে। তারা একই ধরনের জিনিস আশা করে আপনার ব্যাপারে যে কোনো তথ্য নিয়ে আলাপ করতে। ৭, আপনার তথ্যকে সক্রিয় করুন। পরিশেষে আপনি যখন আপনার পিতামাতার কাছে যাবেন, তখন আপনার তথ্যসমূহ সক্রিয় করুন। এটা আপনার পিতামাতা আর প্রত্যাখ্যান রোধ করতে সাহায্য করতে পারে। উদাহরণস্বরূপ, আপনি বলবেন, আমি আমার কিছু কথা বলতে চাই যার জন্য অনেক সময়ের প্রয়োজন। তোমরা জানো আমি তোমাদের ভালোবাসি
এবং সেজন্য আমি আমার নিজস্ব কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের কাছে বলতে চাই। আমি একজন সমকামী, আমি এরকম থাকতে চাই না, ইত্যাদি ইত্যাদি। সেই সব পিতামাতার জন্য যাদের ছেলেমেয়েরা তাদের কাছে এ ব্যাপারে সব কথা বলার জন্য ফিরে আসে। এক, নিজেকে শান্ত রাখুন। এই পদ্ধতির কয়েকটি সম্ভাব্য ধাপ রয়েছে। আপনি হয়তো প্রথমে একটি আঘাত পেতে পারেন, অতঃপর হয়তো আপনি যা শুনছেন তা অসত্য ভাবতে চেষ্টা করবেন, রাগান্বিত হয়ে উঠবেন, হয়তোবা আপনি নিরাশা এবং বিষণ্ণতায় ভুগতে শুরু করবেন। আপনি যদি এরূপ অনুভূতির মধ্যে কাজ করতে সমর্থ হন এবং আপনার সন্তানের সাথে এবং সমর্থিত ব্যক্তিবর্গের সাথে সবসময় যোগাযোগ রাখেন, তবে শেষ পর্যন্ত আপনি এই ব্যাপারটি গ্রহণের একটি পথ খুঁজে পাবেন। এতে কয়েকদিন, সপ্তাহ, মাস, এমনকি বছরও সময় লাগতে পারে। সমর্থন পাওয়ার মাধ্যমেই এটি ত্বরান্বিত হওয়া সম্ভব। যতই আপনি এ ব্যাপারে কথা বলা বন্ধ করবেন এবং শুধু দুশ্চিন্তা করবেন, এর সমাধান হওয়া ততই দেরি হবে। দুই, ভালো না লাগলেও শুনুন। এসব শুনতে হয়, আপনার ভালো লাগবে না, কিন্তু তবু সন্তানের কল্যাণার্থে শুনুন। আপনার সন্তানের কথা শোনার সময় কখনোই আপনার রাগ এবং ভয় প্রকাশ করবেন না। আপনি যদি প্রদত্তরে বলেন, না তুমি সমকামী নও, তবে আপনি সবচেয়ে বড় ক্ষতির কাজটি করবেন। এটা আপনার বাচ্চার কাছে একটা যোগসূত্র আবিষ্কার করে যে আপনি আপনার শিশুর কথাবার্তা শুনতে ততটা আগ্রহী নন। তিন, অবস্থার পুনর্গঠন করুন। অন্য দৃষ্টিকোণ থেকে এই অবস্থাকে দেখুন। আপনি নিশ্চয় সর্বশক্তি দিয়ে সেই চেষ্টাই করবেন যাতে আপনার সন্তান একজন সৎ, ন্যায়পরায়ণ, সুন্দর চরিত্রের অধিকারী এবং যার মধ্যে ভালোবাসা থাকবে এবং অন্যের কাছে সে মহান বলে বিবেচিত হবে। আপনার সাথে কথা বলে এই অংশগুলি প্রকাশ পায়। এ ব্যাপারে আপনার সাথে কথা বললে এবং আপনাকে মিথ্যা না বললে বলতে হয় আপনি তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তারাও এই একই বৈশিষ্ট্যের অধিকারী হবে। চার, নিজেকে জ্ঞানী করুন। সমকামীদের সম্পর্কে আপনি যত বেশি জানবেন আপনার দুশ্চিন্তা তত কম হবে। সম্ভবত আপনার বেশিরভাগ ভয় এবং দুশ্চিন্তা হবে এইডসের উপর, যা আপনি বিভিন্ন পত্রপত্রিকায় পড়েছেন এবং আপনার ছেলে মেয়ে ছেলেবেলায় স্কুলে আপনি যা শিখেছেন এবং আপনার পরিবার থেকে আপনি যা জেনেছেন। আমেরিকান সাইকিয়াট্রি অ্যাসোসিয়েশন, আমেরিকার সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন সর্বসমক্ষে বলেছেন যে সমকামিতা স্বাভাবিক জিনিস নয়, তবে এ ব্যাপারে তারা সুনির্দিষ্ট কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারেননি। এটা স্বাভাবিক নয়, কিন্তু মানুষের যৌন অভিজ্ঞতায় এটি একটি স্বাভাবিক পরিবর্তন। নিজেকে এ ব্যাপারে জ্ঞানী করে তুলুন এবং এই সম্পর্কে জানুন, সমর্থন পেতে চেষ্টা করুন। পিতামাতা, পরিবার, পরিজনদের এবং বন্ধুবান্ধবদের একটি বৃহৎ সমর্থিত সংগঠন হচ্ছে, যাতে আন্তর্জাতিক 50টি অধ্যায় রয়েছে। তারা সেখান থেকে এবং আপনার অভিজ্ঞতার কথা তাদের সাথে আলোচনা করে সুবিধা পেতে পারেন। খাদ্য গ্রহণে বিশৃঙ্খলতা। বেশিরভাগ মানুষই মাঝে মাঝে তাদের ওজনের ব্যাপারে দুশ্চিন্তাগ্রস্ত হয়, কিন্তু কারো কারো এই দুশ্চিন্তা তীব্র মাত্রায় হয়ে থাকে, যার ফলে খাদ্যের গ্রহণে বিশৃঙ্খলা দেখা দেয়। তিন প্রকার খাদ্য গ্রহণের বিশৃঙ্খলতা রয়েছে। অ্যানোরেক্সিয়া নার্ভোসা, এটি একটি খাদ্যগত সমস্যার সবচেয়ে পরিচিত সমস্যা। অ্যানোরেক্সিয়া নার্ভোসা আক্রান্ত মানুষ স্বাভাবিক ওজনের অধিকারী এবং অত্যাধিক পাতলা হলেও তাদের ধারণা তারা মোটা হয়ে যাবেন। অ্যানোরেক্সিয়া আক্রান্ত লোকেরা অপরিমিত মাত্রায় ব্যায়াম করে থাকে এবং বিপজ্জনক পর্যায়ে চলে যায়। এর কয়েকটি খারাপ উপসর্গ হল দন্তক্ষয়, চুল ওঠা, মহিলাদের মাসিক বন্ধ হয়ে যাওয়া, এমনকি মৃত্যুও। বুলিমিয়া নার্ভোসা। বুলিমিয়া নার্ভোসায় আক্রান্ত লোকেরা অধিক পরিমাণ খায় এবং রেচক ওষুধ
মূত্রবৃদ্ধিকারক ওষুধ সেবন করে, প্রস্রাব পায়খানা ও বমি করে অতিরিক্ত ক্যালোরি বের করে ফেলার চেষ্টা করে। এইসব লোক তাদের অতিরিক্ত ক্যালোরি থেকে মুক্তির জন্য যে পন্থা অবলম্বন করে তার জন্য প্রায় সময়ে অস্বস্তি বোধ করে, কিন্তু তাদের স্বস্তি বোধ আরও সুদূর পরাহত হয়। তিন, বিজ ইটিং ডিসঅর্ডার। একটি খুব খারাপ ধরনের ইটিং ডিসঅর্ডার বা খাদ্য গ্রহণের বিশৃঙ্খলতা যা অন্যত্র বর্ণনা করা হয়নি, এটি সত্যি একটি নিয়ন্ত্রণহীন খাদ্যগ্রহণ পদ্ধতি। এক্ষেত্রে বুলিমিয়ার মতো রেচন হয় না। খাদ্যগ্রহণে বিশৃঙ্খলতা নব যৌবনপ্রাপ্ত বয়ঃসন্ধিকাল মেয়েদের জন্য বিপদ ডেকে আনতে পারে। বয়ঃসন্ধিকালীন মেয়েদের প্রকৃতি প্রদত্ত প্রক্রিয়া, কিন্তু খাদ্যগ্রহণে বিশৃঙ্খলতা আছে এমন মহিলাদের এই সময় যথেষ্ট ক্ষতির সম্ভাবনা থাকে। দুর্ভাগ্যবশত বেশিরভাগ খাদ্যগ্রহণের বিশৃঙ্খলতার চিকিৎসা করা হয় না, যা কিনা চিকিৎসা ছাড়া সুস্থও হয় না। এক্ষেত্রে রোগীর মৃত্যুও হতে পারে। তারা কতটা সাধারণ? প্রায় 5% নব যৌবনপ্রাপ্ত মেয়ের কয়েক প্রকার খাদ্যগ্রহণের বিশৃঙ্খলতা দেখা যায়। এদের শতকরা 90% নব যৌবনপ্রাপ্ত মেয়ে এবং বাকিরা বৃদ্ধ মহিলা বা পুরুষ। খাদ্যগত সমস্যাগুলো সাধারণভাবে সংখ্যালঘুদের মধ্যে বেশি পাওয়া যায়, যদিও অনেকের ধারণা তার বিপরীত। অ্যানোরেক্সিয়ার আক্রান্ত প্রতি 10 জনের মধ্যে একজনের মৃত্যু ঘটে। এর কারণ কি? খাদ্যগ্রহণে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন অনেক কারণ আছে। প্রথমত ব্যক্তিগত কারণ, অ্যানোরেক্সিয়ায় আক্রান্ত লোকেরা চরম উৎকর্ষতর হয়ে থাকে। বুলিমিয়ায় আক্রান্ত লোকেরা সাধারণত আবেগঘন হয়ে থাকে। এগুলোর প্রত্যেকটির নিজস্ব আত্মাভিমান, নিম্নমানের শারীরিক প্রতিক্রিয়া রয়েছে। অকার্যকর পারিবারিক সম্পর্ক এক্ষেত্রে ভূমিকা রয়েছে। খাদ্যগ্রহণে বিশৃঙ্খলা রয়েছে এমন কেউ তাদের শারীরিক গঠন বা যৌন বিষয়ে অপরের টিটকারির সম্মুখীন হতে পারেন। খাদ্যগ্রহণে বিশৃঙ্খলতার একটি গুরুত্বপূর্ণ কারণ হল যুবতী মেয়েদের সৌন্দর্যের আদর্শ অনেক ক্ষেত্রেই নারীর স্বভাবের পরিপন্থী। যুবতী মেয়েদের সাধারণত প্রচার মাধ্যম সমূহে বলা হয়ে থাকে যে আপনাদের দৈহিকভাবে বেশি সৌর হওয়া চলবে না। উদাহরণস্বরূপ, 20 বছর আগে বেশিরভাগ মডেলদের ওজন সাধারণ মহিলাদের চেয়ে 8% কম থাকত, বর্তমানে 23% কম হয়। এখানে যুবতী মেয়েদের আদর্শ শারীরিক গঠনেরই বর্ণনা দেওয়া হয়েছে। এ ব্যাপারে কি করা যেতে পারে? যেহেতু খাদ্যগ্রহণে বিশৃঙ্খলতার বহু কারণ রয়েছে, সেহেতু এর চিকিৎসার আয়তনও বৃহৎ। এই জন্য কমপক্ষে একজন চিকিৎসক এবং একজন মনোবিজ্ঞানীর সাহায্য দরকার। চিকিৎসক এই বিশৃঙ্খলতার কারণ নির্ণয় করতে পারবেন এবং প্রয়োজনীয় উপদেশ দিতে পারবেন, পুষ্টি বিষয়ে জ্ঞান দিতে পারেন এবং তাদেরকে খাওয়া দাওয়ার ব্যাপারে পরামর্শ দিতে পারবেন, যাতে তারা নিশ্চিত হয়ে যে তারা তাদের অত্যাবশ্যকীয় পুষ্টিকর খাদ্যসমূহ থেকে বঞ্চিত হচ্ছে। এর ফলে তারা পুনরুজ্জীবিত হবেন। পরিশেষে, একজন মনোবিজ্ঞানী কোনো ব্যক্তির আত্মমর্যাদা বাড়ানোর ব্যাপারে তাকে সাহায্য করতে পারেন। স্কুলে যেতে ভয়। আপনি কি নতুন শিক্ষাবর্ষের কথা শুনলে উদ্বিগ্ন হয়ে পড়েন? বিশ্ববিদ্যালয় বা কলেজে যাওয়ার কথা শুনলে কি আপনি ভীত সম্ভ্রান্ত হয়ে পড়েন? অনেক ছাত্রছাত্রী ঠিক এই দশাই হয়, বিশেষত তারা যখন প্রথম কোনো কলেজে বা বিশ্ববিদ্যালয়ে যায়। স্কুলে ফিরে যাওয়ার ভয়কে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সে ব্যাপারে কয়েকটি তথ্য দেওয়া হলো। অনেক ছাত্রছাত্রী কোনো নতুন শিক্ষাবর্ষ এলে উদ্বিগ্ন হয়ে পড়ে। আপনি কি করবেন সে ব্যাপারে অনিশ্চয়তা থাকে এবং এর থেকেই উদ্বিগ্নতার সৃষ্টি হয়, যা কিনা প্রায় খারাপের দিকেই নিয়ে যায়। প্রথম দিন ভয় লাগাটা খুবই সাধারণ কারণ। বেশিরভাগ মানুষই বিশ্ববিদ্যালয় বা কলেজের নতুন শিক্ষাবর্ষের শুরুতে ভয় পেয়ে যায়, কারণ সেখানে
এমন অনেক জিনিস আছে যা তাদের অপরিচিত এবং এমন অনেক জিনিস আছে যা তাদের অজানা। প্রথম প্রথম উদ্বিগ্নতা থাকলেও বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটাই স্বাভাবিক যে যখন তারা ধীরে ধীরে উক্ত পরিবেশ সম্পর্কে পরিচিত হয় তখন তাদের সেই ভয় আস্তে আস্তে কেটে যায়। তবে কোনো কোনো লোকের ক্ষেত্রে এই উদ্বিগ্নতা তাদের আরও দুর্বল করে দেয়। এটা তাদের পড়াশোনার দক্ষতা নষ্ট করে দিতে পারে এবং মানসিক দুর্দশা সৃষ্টি করতে পারে। স্কুল নিয়ে উদ্বিগ্ন যদি এই রূপ মাত্রায় পৌঁছায় এবং 2 সপ্তাহের পরও তা না কমে, তবে কোনো পেশাদারি পরামর্শদাতা বা কোনো পেশাদারি সাহায্যকারীর পরামর্শ নেওয়া খুবই জরুরি। বেশিরভাগ মানুষের জন্য এই উদ্বিগ্নতার মাত্রা এই 2টি চরম অবস্থার মাঝামাঝি কোথাও নিহিত আছে। এই অবস্থায় উন্নতির জন্য কয়েকটি তথ্য দেওয়া হলো। নিজেকে পরিচিত করুন। আপনার চারপাশের পারিপার্শ্বিকতা সম্বন্ধে অপরিচিত এবং আপনার আশা আকাঙ্ক্ষায় আপনার উদ্বিগ্নতার প্রধান কারণ। সুতরাং নতুন পরিবেশে নিজেকে পরিচিত অভ্যস্ত করে তুলতে চেষ্টা করুন, অর্থাৎ স্কুল শুরুর পূর্বে ক্যাম্পাসটাকে দেখে আসুন, আপনার ক্লাসরুমটা চিনে আসুন, আপনার বাসা থেকে নতুন স্কুলে যাওয়ার রাস্তাটা স্মরণ রাখুন ইত্যাদি। আপনার পারিপার্শ্বিকতার সম্পর্কে আপনি যতই জানবেন ততই স্বস্তি বোধ করবেন। 2, নিরাপত্তার সংকেত ব্যবহার করুন। আপনার জীবনে ঘটে যাওয়া এমন ঘটনাগুলো চিন্তা করুন যা চিন্তা করলে মনে স্বস্তি পাওয়া যায়। এটা হতে পারে কোনো ব্যক্তি বা আপনার নিজস্ব কোনো জিনিস। এইসব নিরাপত্তার সংকেতগুলো আপনার নতুন স্কুলে নিয়ে যান যাতে কিছুটা স্বস্তি পান। এক সময় এইসব নিরাপত্তার সংকেতগুলো আপনার আর প্রয়োজন হবে না এবং আপনি নিজেই এগুলো থেকে দূরে সরে আসতে পারবেন। এর একটি ভালো উদাহরণ হলো আপনার পিতামাতাকে আপনার নতুন স্কুলে নিয়ে যান যাতে আপনার কক্ষটি খুঁজতে সুবিধা হয় এবং সঙ্গবদ্ধ থাকতে পারেন। আপনার জীবনের এইরূপ সময় তারা আপনাকে সঙ্গ দিয়ে স্বস্তি পাবেন এবং তাদের এই সঙ্গদানের ফলে আপনি স্বস্তি পাবেন। 3, সংযুক্ত করুন। স্কুলে ফিরে যাওয়ার ভয়কে নিয়ন্ত্রণের সবচেয়ে ভালো উপায় হলো বন্ধুবান্ধব বানানো। স্কুলে আপনি যদি সম্পূর্ণ নতুন হন এবং স্কুল সম্বন্ধে কোনো কিছু না জানেন, তাহলে সেখানকার বিভিন্ন লোকের সাথে বন্ধুত্ব করুন এবং কথাবার্তা বলুন, ক্লাবে যোগদান করুন এবং বিভিন্ন কাজকর্মে অংশ নিন, এবং এর ফলে আপনার ভালো লাগবে এবং ফলস্বরূপ আপনার ভয় ও ভীতি কেটে যাবে। 4, শীতলতার কৌশল অবলম্বন করুন। আপনার উদ্বিগ্নতার সময় ধীরগতির গভীর শ্বাস প্রশ্বাস আপনার শরীরকে প্রশস্ত করতে সাহায্য করতে পারে। ধীরগতির শিথিল শ্বাস প্রশ্বাস দ্বারা আপনার রক্তচাপ কমতে পারে। তাছাড়া শিথিলতার অন্যান্য কৌশলও অবলম্বন করতে পারেন যা আপনাকে সাহায্য করতে পারে। উদাহরণস্বরূপ, নিয়মিত ব্যায়াম করা বা ধ্যান করা, বিশেষ কোনো মুহূর্তে নিজেকে নিস্তব্ধ করার জন্য বা আপনার শরীরের দৈনন্দিন উদ্বিগ্নতার মাত্রা কমিয়ে দীর্ঘ সময়ের জন্য নিজেকে নিস্তব্ধ করার জন্য আপনি শীতলতা কৌশল অবলম্বন করতে পারেন। 5, অবস্থার পুনর্গঠন করুন। অন্য কথায়, স্কুলে যাওয়ার ভয়কে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখুন। আপনি হয়তো ভাবছেন, আমি উদ্বিগ্ন হতে চাই না, ভয়কে আমি ঘৃণা করি, পেটের মধ্যে গুড়গুড় করে উঠুক এরকম অস্বস্তি আমি পছন্দ করি না। তথাপি নিজেকে স্মরণ করে দিন যে কারণে আপনি উদ্বিগ্ন হচ্ছেন তা খারাপ নয়, কারণ আপনি ভালো করতে চাচ্ছেন, আপনি একটি ভালো সময় পেতে চাচ্ছেন এবং আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো আপনি সফল হতে চান। এগুলো সবই ভালো জিনিস। সুতরাং যখনই আপনি এইসব ভালো জিনিস নিয়ে চিন্তা করবেন তখন এই উদ্বিগ্ন কিছুটা কমে যাবে। যদি আপনি কোনো ভালো চাকরি পেতে না চান এবং যদি লেখাপড়ায় সফল কাম হওয়ার ব্যাপারে আগ্রহী না হতেন, তবে কখনোই উদ্বিগ্ন হতেন না। সুতরাং
ভিন্ন দৃষ্টিকোণ থেকে বলতে হয় আপনার উদ্বিগ্ন সত্যিই খুব ভালো জিনিস। আপনি আপনার উদ্বিগ্নতাকে এই বলে পুনর্গঠন করতে পারেন যে এটা আমার সুযোগ, কোনো বিপদ সংকেত নয়। নিজেকে জিজ্ঞেস করুন, এখানে কি সুযোগ আছে যাতে আমি লাভবান হব। এই প্রশ্নের জবাবেই আপনাকে সকল প্রকার সংবাদ প্রদান এবং পথ দেখাতে পারে এবং এখানেই আপনার প্রকৃত সুখ নিহিত। ছুটির দিনের চাপ, আপনি কি ছুটির দিনে খরচের ব্যাপারে চাপের মধ্যে আছেন? আপনার সন্তানদেরকে শ্রেষ্ঠ জিনিস উপহার দিতে চাচ্ছেন? নিম্নে কয়েকটি তথ্য দেওয়া হলো। এক, সহজ বোধ করুন কোন উপহারটি আপনার সন্তানের জন্য সত্যিই অর্থবহ। মূল্যটাই একমাত্র বিবেচ্য বিষয় নয়, বরং অতিরিক্ত সময় কাজ করে বেশি টাকা অর্জন করে বেশি দামে উপহার দেওয়ার চেয়ে এই সময়টা আপনার সন্তানের সাথে কাটালে এবং উপহারটি দিলে এটাই হবে শ্রেয়। অর্থাৎ আপনার সময় এবং মনোযোগ সত্যিই প্রয়োজনীয়। দুই, ভবিষ্যৎ পরিকল্পনা করুন। ভবিষ্যতে আপনি কতটুকু ব্যয় করতে পারবেন সে ব্যাপারে হিসাব করুন এবং হিসাব না করে কেনাকাটা করতে যাবেন না। বিলের ব্যবস্থা করার জন্য জানুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করবেন না। বাচ্চাদের চাপ এবং ছুটির দিন, মা কেন সব সময় ছুটির দিনে আনন্দ উৎসবের পরিকল্পনা করবেন? এক, দায়িত্ব ভাগাভাগি করে নিন। পরিকল্পনা এবং আনন্দ উৎসবের জন্য পরিবারের সকলকে সাহায্য করতে বলুন। উদাহরণস্বরূপ, আপনার বাচ্চাদের কোনো উপহারকে সুন্দর করে রঙিন কাগজ দিয়ে মোড়াতে বলুন। এটাই হতে পারে পারিবারিক আনন্দ। দুই, ভবিষ্যৎ পরিকল্পনা করুন। আপনি নিশ্চয়ই জানেন কোন কোন জিনিস আপনার বাচ্চাদের বেশি মাত্রায় কর্মঠ করে তুললে, সুতরাং এগুলোর কিছু কিছু পরিত্যাগ করুন। তিন, যখন চাপের মধ্যে না থাকেন তখন আপনার দ্বন্দ্বসমূহের সমাধান করুন। রাগ এবং দুঃখ মানুষের সমস্যার ব্যাপারে চিন্তা করার যোগ্যতার উপর হস্তক্ষেপ করে। এমন একটি সময় বেছে নিন যখন আপনি এবং পরিবারের অন্যরা শান্ত এবং চিত্ত বিভ্রান্তি থেকে মুক্ত থাকে। এই সময় ছুটির দিনের চাপের যে সমস্যা তার সমাধানের ব্যাপারে আলাপ করুন। ছুটির দিনের একাকিত্ব বোধ, আপনি যদি একা একা সময় কাটান তবে একে খারাপভাবে নেবেন না। নিম্নে কয়েকটি তথ্য দেওয়া হলো। এক, নিজেকে স্মরণ করে দিন যে এটা বছরের একটি দিন, ছুটির দিনে আনন্দ উৎসব বা একে স্মরণীয় করার ব্যাপারে সবার আগ্রহ নেই। নিজেকে জিজ্ঞেস করুন, আপনার অন্যদের সাথে যা করতে মন চাইছে তা না করে অন্যরা যা করছে তাতে আপনার খারাপ লাগছে কিনা। বাইরে যান এবং কাজ করুন। সবচেয়ে খারাপ ব্যাপার হলো একা একা ঘরে বসে থাকা এবং দুঃখ করা। সর্বসাধারণ কাজ করে স্বেচ্ছাসেবক হয়ে দোকানে কেনাকাটা করে সিনেমা দেখে সময় কাটালে ভালো লাগবে, এর যে কোনো একটা বেছে নিন। তিন, একা থাকলে ভালো লাগতে পারে, আত্মপ্রতিফলনের জন্য সময় বেছে নিন এবং ভবিষ্যতে যে জিনিসের পরিবর্তন চান তা নিয়ে চিন্তা করুন এবং অতীতের সেই সব কথা স্মরণ করুন যার জন্য আপনি কৃতজ্ঞ। আতঙ্কগ্রস্ত, উদ্বিগ্নতার মধ্যে আতঙ্কগ্রস্ত হওয়া মানুষের জন্য একটি অতি সাধারণ ব্যাপার এবং সেক্ষেত্রে একজন চিকিৎসক বা থেরাপিস্টের সাহায্যের প্রয়োজন। প্রকৃতপক্ষে প্রায় 5% লোকেই তাদের জীবনের কিছু কিছু ক্ষেত্রে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। দুঃসংবাদ হলো এই যে আতঙ্কগ্রস্ত তা মানুষকে খুব কষ্ট দেয় এবং মানুষকে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে পারে। সুসংবাদ হলো এই যে এর ফলপ্রসূ চিকিৎসা রয়েছে। 90 থেকে 100 ভাগ ক্ষেত্রে আতঙ্কগ্রস্ত দূর হয়ে যায় এবং খুব কম ক্ষেত্রেই এর পুনরাবর্তন ঘটে। আতঙ্কগ্রস্তটা কি? মূলত আতঙ্কগ্রস্ততা হলো অতি তীক্ষ্ণ উদ্বিগ্নতা। এটা হঠাৎ করে হয়, প্রচণ্ড ভয় থেকে এর সৃষ্টি হয় এবং অনেকক্ষণ পর্যন্ত থাকে। এই সময় মানুষের মধ্যে শারীরিক উত্তেজনা যেমন দ্রুত হৃদস্পন্দন, দ্রুত শ্বাস প্রশ্বাস হওয়া, ঘাম হওয়া, বমি হওয়া, অস্থিরতা, মাথা ঘোরা, বুক ব্যথা
এবং শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে এমন মনে হওয়া ইত্যাদি পরিলক্ষিত হয়। এর ফলে মনে হতে পারে আপনি নিজের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন, পাগল হয়ে যাচ্ছেন, হার্ট অ্যাটাক বা মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। ভয়ের কারণ কি? সর্বশ্রেষ্ঠ গবেষণার ফলাফল থেকে আমরা দেখতে পাই আতঙ্কগ্রস্ততা হলো সাধারণ উদ্বিগ্নতার উপসর্গের মারাত্মক ভুল ব্যাখ্যার ফলাফল। উদাহরণস্বরূপ, যদি আপনার হৃদস্পন্দন হতে থাকে আপনি নিশ্চয়ই তা লক্ষ্য করবেন। আপনি যদি মনে করেন হায় আল্লাহ আমার হৃদস্পন্দন আরও বেড়ে যাবে, আপনি হৃদস্পন্দন বৃদ্ধি দেখে বলবেন দেখুন আমার বোধ হয় হার্ট অ্যাটাক হতে চলেছে। এই উপসর্গ এবং মারাত্মক চিন্তার মাধ্যমে বিশ্বাস জন্মাবে আপনার হার্ট অ্যাটাক হতে চলেছে এবং আপনার নিজের মধ্যে কয়েকটি ভয়ের উপসর্গ সৃষ্টি হবে। আতঙ্কগ্রস্ততার কি কোনো মেডিকেল কারণ আছে? আতঙ্কগ্রস্ততার কিছু কিছু উপসর্গ মেডিকেল ভিত্তিক। হাইপোগ্লাইসেমিয়া, কেপিন ইনটক্সিকেশন, অ্যালার্জিক প্রতিক্রিয়া, অ্যাম্ফেটামিন ব্যবহার এবং ম্যাট্রাল ভাল্ব প্রোভাইভস আতঙ্কগ্রস্ততার উপসর্গ সৃষ্টির কারণ হতে পারে। এইসব কারণে আপনার আতঙ্কগ্রস্ততা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। যদি আপনার চিকিৎসকের কাছে শুনেন যে আপনার আতঙ্কগ্রস্ততা মেডিকেল ভিত্তিক নয় এবং আপনি যদি এখনও আতঙ্কিত থাকেন তাহলে কোনো মনোচিকিৎসকের সাহায্য নিন। কিভাবে ভয়ের চিকিৎসা করা হয়? ভয়ের চিকিৎসার দুটি পদ্ধতি রয়েছে। মেডিকেল দৃষ্টিকোণ থেকে কিছু কিছু লোক উদ্বিগ্নতা দূর করার ওষুধ ব্যবহার করেন। এই ওষুধগুলো উদ্বিগ্নতার উপসর্গ কমিয়ে দেয়, ফলে ভয় উক্ত ব্যক্তিকে আক্রান্ত করতে পারে না। কিন্তু যতক্ষণ সেগুলো ব্যবহার করা হয় ঠিক ততক্ষণ উপকার পাওয়া যায় এবং এই ওষুধগুলো ভীতু লোকদের ভয় পাওয়া বন্ধ করার শিক্ষা দেয় না। সবচেয়ে ফলপ্রসূ চিকিৎসা হলো সাইকোথেরাপি, বিশেষত কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। এখানে আতঙ্কগ্রস্ত রোগীরা শিখতে পারেন যে তাদের উপসর্গগুলো হলো শুধু উদ্বেগ প্রকাশ বা কোনো ব্যক্তির শরীরের প্রতি সাধারণ ঘোরাফেরা এবং এটি কখনোই মৃত্যুর দিকে অগ্রসর হওয়ার নয়। আতঙ্কগ্রস্ত রোগীদের উদ্বিগ্নতার চিহ্ন চিনতে পারা এবং সেগুলো বন্ধ করা শিখতে হবে। অর্থাৎ আমরা হার্ট অ্যাটাক হচ্ছে বা আমার ভয় হচ্ছে এসব বলা বন্ধ করতে হবে। এটা চলন্ত উপসর্গগুলোকে বাধা দেয় এবং শান্ত অবস্থা এবং শিথিলতার পথ দেখায়। মাঝে মাঝে আতঙ্ক রোগীরা ভয়ের উপসর্গ পুনরায় উৎপাদন করতে পারে এবং আমাদের মারাত্মক চিন্তাগুলোকে বাধা দেওয়া শেখাতে পারে। আপনার যদি আতঙ্কগ্রস্ততা থাকে এবং যদি আরও তথ্য জানতে চান তবে কোনো মনোবৈজ্ঞানীর কাছে যান। যদি প্রথমে কোনো চিকিৎসকের পরামর্শ নেন যে এটি শরীরভিত্তিক কি না তবে তাও ভালো সিদ্ধান্ত। উদ্যম ও কল্যাণ সংক্রান্ত অসংখ্য লোক নতুন বছরে ব্যায়াম করার পরিকল্পনা নিয়েছেন, তৎসত্ত্বেও পরবর্তী বছরের জানুয়ারি মাসে মধ্যেই ওই সব লোকের 50% এই পরিকল্পনা কার্যকর করা থেকে দূরে সরে যাবে। নিজেকে প্ররোচিত করতে যা করবেন তিনটি বিষয়ে চিন্তা করা প্রয়োজন। এক, ব্যক্তিগত বিষয়ে আপনার জন্য ব্যায়ামের মূল্য পুনরায় বিবেচনা করুন। আপনি কি এগুলো করেছেন শুধু স্বাস্থ্যগত কারণে, নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এবং মন ভালো রাখার জন্য? অন্য ড্রাইভারদের প্রতি বিরক্তিবোধ এবং কাজে যেতে দেরি হওয়ার ফলে হতাশা আসতে পারে, কিন্তু যখন আপনি রাগান্বিত হবেন এবং চিৎকার চেঁচামেচি করতে থাকবেন এবং ক্রমাগত হর্ন বাজাতে থাকবেন তখন ভয়ঙ্কর কাণ্ড ঘটতে পারে। 3000 পাউন্ড ওজনের গাড়িতে বসে থাকলে আপনার মন পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এর সমাধান কি? গাড়ি চালানোর আগে মনে রাখবেন যে খারাপ ড্রাইভারের রাস্তা পরিপূর্ণ। আপনার অধৈর্য, অসহিষ্ণুতা, চড়াও হয়ে কাউকে আক্রমণ করতে যাওয়া প্রভৃতি চরম বিশৃঙ্খলা সৃষ্টিতে সাহায্য করতে পারে এবং ইতিবাচকভাবে চিন্তা করুন। মনে রাখবেন প্রত্যেকেরই নিজস্ব ঘটনা রয়েছে। কোনো কোনো ড্রাইভার অসুস্থ বোধ করেন, কেউ কেউ নতুন ড্রাইভার, কেউ আবার বাচ্চাদের
গোলমালের জন্য অন্যমনস্ক হয়ে পড়ে বা কোথাও যেতে দেরি হলে দুশ্চিন্তা গ্রস্ত হয়ে পড়ে। সকল প্রকার খারাপ ড্রাইভারই আপনার উপর আক্রমণ নয় বা ইচ্ছাকৃত অবিবেচকের কাজ নয়। স্মরণ করুন, আপনি একটি বৃহৎ সম্প্রদায়ের অংশ, ড্রাইভিং সম্প্রদায়। তৎসত্ত্ব একটি সামাজিক ঘটনা, প্রতিটি কার্যই অন্যকে প্রভাবিত করে এবং তাদের প্রতিটি কার্যই আপনাকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ, যখন আপনি হর্ন বাজান তখন আশপাশের গাড়ির ড্রাইভাররা চিন্তা করে আমি কি ভুল করলাম, এবং শেষ মুহূর্তে যদি আপনি গলি পরিবর্তন করেন তখন আপনার পেছনে অধিকাংশ লোকেই তাদের গাড়ি চট করে থামিয়ে দেবে। ক্ষমা করুন, উত্তেজিত হবেন না, আপনি যেরকম দেবেন সেরকমই ফিরে পাবেন। যদি কেউ আপনার সাথে সীমা লঙ্ঘন করে তাহলে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন না, কোনো বিশৃঙ্খলা ঘটাবেন না, বিরত থাকুন। বিরক্তি এবং হতাশাজনক ঘটনার পর এমন কিছু চূড়ান্ত মুহূর্ত থাকে যা কিনা নির্ধারণ করে দেয় আপনি শান্ত হবেন না রেগে ফেটে পড়বেন। এটা সম্পূর্ণ আপনার নিজের উপর নির্ভর করে। আপনি যদি ক্রমাগত হর্ন বাজাতে থাকেন এবং কারো প্রতি মনে মনে ভাবেন তাকে আমি দেখে নেব, তবে আপনি রাগান্বিত হয়ে উঠবেন। আবার যদি কোনো ড্রাইভারের ভুলকে হাসিমুখে ক্ষমা করেন তবে আপনি শান্ত হবেন, পছন্দটা আপনারই। আপনি কি খুব বেশি চিন্তিত? কি নিয়ে আপনি দুশ্চিন্তা করেন? আপনার দুশ্চিন্তা কি খুব বেশি হয়? দুশ্চিন্তা যখন মানুষের কাজের জন্য বাধা স্বরূপ হয় তখন এটা একটা সমস্যা। দুশ্চিন্তা নিজে কখনো আপনার দুঃখের কারণ হবে না। আপনার দুশ্চিন্তা যদি খুব বেশি হয় তবে নিম্নোক্ত দুশ্চিন্তা কমানোর কৌশলগুলো অবলম্বন করুন। বাস্তব নিয়ন্ত্রণ করুন। যেসব জিনিসের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই সেগুলো থেকে অনেক দুশ্চিন্তা আসে এবং আমাদের যথার্থ দুশ্চিন্তা থাকতে পারে, কিন্তু আমরা একে অতিরঞ্জিত করি এবং বিপর্যয় সৃষ্টি করি। এটা একটা সমস্যা। এটা না ভেবে বলুন যে এটা একটা ভয়ঙ্কর ব্যাপার, আমি এটা কখনোই কাটিয়ে উঠতে পারবো না। আপনার সমস্যাকে আপনি অতিরঞ্জিত করছেন কিনা তা নির্ণয় করার দুটি ভালো পথ রয়েছে। আপনার লক্ষ্য সম্পর্কে ভাবুন, তা কি অতি উচ্চ? আপনি কি খুব দ্রুত কিছু পেতে চান? আপনার দক্ষতার মাত্রা নির্ধারণ করুন। আপনি হয়তো ব্যায়ামকে উপভোগ করেন না কারণ আপনার শক্ত কোনো ভিত্তি নেই। আপনি প্রাথমিক পর্যায়ে দক্ষ হয়ে উঠতে চেষ্টা করবেন না। কার্যকারিতা, একে আনন্দ মনে করুন। উদাহরণস্বরূপ, কোনো বন্ধুর সাথে হেঁটে হেঁটে কোনো নতুন জায়গায় যান। এই একত্র হওয়া এবং তারপর একসাথে ব্যায়াম করার মধ্যে আনন্দ আছে। একে অন্যরকম করে তুলুন, আপনার রুটিন পরিবর্তন করুন। সর্বোৎকৃষ্ট ব্যায়াম হলো আপনার শরীরকে ভিন্ন ভিন্ন পথে পরিচালিত করা। এর ফলে আপনি প্রোগ্রাম ও লক্ষ্যকে আরও শক্তভাবে নেবেন। একে নিজের উপযোগী করে তুলুন। ব্যায়ামের জন্য প্রতিদিন আপনার সময়ের প্রয়োজন। আপনি যে জিমনেশিয়াম পছন্দ করেছেন সেটা আপনার জন্য সুবিধাজনক হবে কিনা, সেখানে আপনি সময় দিতে পারবেন কিনা তা ভেবে রাখুন। পরিবেশের কারণ, পরবর্তী দিন যেন ব্যায়াম করতে যেতে ভুলে না যান সেজন্য সংকেতের ব্যবস্থা করুন। উদাহরণস্বরূপ, বাড়ি ফিরে আপনার গেম ব্যাগটিকে বাড়ির সামনের দরজার পাশে রাখুন, যেন পরের দিন বাইরে কাজে যাওয়ার সময় ব্যাগটি চোখে পড়ে এবং ভুলে না যান যে আপনাকে ব্যায়াম করতে যেতে হবে। 2, আপনার সাথে একজন সঙ্গীকে খুঁজুন। এর ফলে ব্যায়াম আপনার কাছে আরও উপভোগ্য হবে এবং আপনার প্রোগ্রামের ব্যাপারে আপনি আরও সচেষ্ট হবেন। ব্যায়ামের জন্য স্থলাভিষিক্ততা থাকতে হবে। আপনি যদি জগিং করতে পছন্দ করেন এবং তখন যদি বৃষ্টি থাকে তাহলে ঘরের ভেতরে ব্যায়াম করার চেষ্টা করুন, বা যদি আপনি ভারোত্তোলন করতে পছন্দ না করেন তবে দড়ি লাফানোতেও যোগদান করুন।
আরও কিছু ধারণা। এক, বাস্তববাদী আশা করুন। আপনি যদি নিজের জন্য কোনো অসম্ভব লক্ষ্য নির্ধারণ করেন, তবে আপনার ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি। বড় গাছেরই বড় পতন, অর্থাৎ অতি উচ্চ আকাঙ্ক্ষা থাকলে কিছুই হয় না। দুই, আপনি যদি নতুন কিছু করতে চান, তবে 3 সপ্তাহ ধরে চেষ্টা করুন। বিশেষজ্ঞরা বলেন, নতুন কিছু করতে গেলে এটাই সর্বোৎকৃষ্ট পন্থা। তিন, ইতিবাচক বস্তুর প্রতি দৃষ্টি দিন। এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যা বঞ্ছনারই প্রতিফলন ঘটায়। উদাহরণস্বরূপ, ধূমপান ত্যাগ করুন, মদ পান ত্যাগ করুন, এটা খুবই গুরুত্বপূর্ণ। ইতিবাচক জিনিসের প্রতি দৃষ্টি দেওয়া, যেমন অধিক ব্যায়াম করা বা আপনি যা করতে পছন্দ করেন এবং যা আরও বেশি চান তা শুরু করা। যানবাহনের বিরক্তি। উত্তর আমেরিকার ড্রাইভিং কৌশলের উপর সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে 80% ড্রাইভারই রাস্তায় গাড়ি চালানোর বেশিরভাগ সময় রাগান্বিত থাকে। আমরা খারাপ ড্রাইভিংয়ের জন্য রাগান্বিত হচ্ছি না। কোনো জায়গায় থামুন, লেখা দেখলে মেরামত কাজ চলছে এবং রাস্তায় গাড়ি গতি কমানোর জন্য গাড়ি পার্কিংয়ের জায়গা খুঁজতে গিয়ে আমরা বিব্রত বোধ করি। ক, আপনার সমস্যা লিখে রাখুন। আপনি যা লিখেছেন তাতে চোখ রাখুন এবং নিজেকে জিজ্ঞেস করুন, যে জিনিসের উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই তা নিয়েই কি আমি দুশ্চিন্তা করছি? বা আমার প্রিয় বন্ধুরা যদি এরকম ভাবত, তাহলে তাদের আমি কি পরামর্শ দিতাম? খ, অন্যদের সাথে কথা বলুন। আপনার দুশ্চিন্তা নিয়ে আলোচনার জন্য এমন কাউকে বেছে নিন যার সাথে আলোচনা করে স্বস্তি পাবেন। তারা আপনাকে বাস্তব নিয়ন্ত্রণের ব্যাপারে সাহায্য করতে পারে। কে জানে, তাদের সাথে কথা বলে আপনার দুশ্চিন্তা কাটানোর নতুন কোনো পথ পেতে পারেন। বুদ্ধিমানের মতো দুশ্চিন্তা করুন। ইতিবাচক ব্যবস্থা নিতে সহায়তার জন্য এবং বুদ্ধিমানের মতো দুশ্চিন্তা করার জন্য এবং যে জিনিস নিয়ে আপনি দুশ্চিন্তাগ্রস্ত তা দূর করার জন্য আপনার দ্বারা সম্ভব এমন 3টি জিনিস লিখে রাখুন এবং তারপর যথাযথভাবে কাজগুলো করুন। দুশ্চিন্তার আরেকটি পথ হল পুনর্গঠন। অন্য কথায়, বুদ্ধিমানের মতো ভিন্ন দৃষ্টিকোণ থেকে আপনার দুশ্চিন্তাকে দেখুন। উদাহরণস্বরূপ, আপনি যদি কোনো বিষয়ে দুশ্চিন্তাগ্রস্ত হন, তার অর্থ হল এটা আপনার কাছে গুরুত্বপূর্ণ। আপনার জীবনের জন্য যা গুরুত্বপূর্ণ তা লাভ করা ভালো কথা। সুতরাং আপনার দুর্ভাবনার ইতিবাচক দিকের প্রতি দৃষ্টি দিন এবং এর জন্য যা যা করা প্রয়োজন তাই করুন। উদ্বেগ বা বিরক্ত বোধ করবেন না। দুশ্চিন্তা করা ততক্ষণ পর্যন্ত ভালো যতক্ষণ আপনি তা দূর করার জন্য গঠনমূলক কাজ করবেন। বুদ্ধিমানের মতো দুশ্চিন্তা করার জন্য কিছু সময় নির্ধারণ করে রাখুন। দুশ্চিন্তার সময় না হওয়া পর্যন্ত কোনো দুশ্চিন্তা করবেন না। উদাহরণস্বরূপ, দৈনন্দিন কাজের উপর আপনার দুশ্চিন্তাসমূহ অনুসন্ধান, এদের তালিকা প্রস্তুত, অতিরঞ্জিত বিষয় প্রবৃত্তি পরীক্ষার জন্য 1/2 ঘন্টা সময় নির্ধারণ করে রাখুন। যদি কাজের সময় দুশ্চিন্তাগ্রস্ত হতে থাকেন, তবে নিজেকে স্মরণ করে দিন যে এ ব্যাপারে ভাবার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা আছে। দুশ্চিন্তা করার জন্য একটি নির্দিষ্ট সময় রেখে এবং তা যথাযথভাবে মেনে চলার মাধ্যমে আপনার দৈনন্দিন জীবনের অন্যান্য কাজ সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন। ভিন্ন চিন্তায় মনোযোগ দিন। মাঝে মাঝে দুশ্চিন্তা করা একটা অভ্যাসে পরিণত হয়। কোনো অভ্যাস পরিবর্তনের জন্য কার্যক্রম ভিন্নভাবে করার উপযোগী করে নিজেকে গড়ে তুলতে হবে। অর্থাৎ নতুন কিছু করার চেষ্টা করুন এবং যতক্ষণ পর্যন্ত এটা দ্বিতীয় অভ্যাসে পরিণত না হয় ততক্ষণ পর্যন্ত করতে থাকুন। নিজেকে অধিক দুশ্চিন্তা না করার প্রশিক্ষণ দেওয়ার জন্য নিজের প্রতি থামো শব্দটি চিৎকার করে বলার অভ্যাস করুন। যখনই আপনার মনে দুশ্চিন্তা জন্মাবে তখনই বলুন থামো এবং থেমে যান। যতক্ষণ পর্যন্ত আপনার দুশ্চিন্তা করার প্রবণতা দূর না হয় ততক্ষণ পর্যন্ত এভাবে চালিয়ে যান। এইভাবে অভ্যাসের মাধ্যমে সহজেই আপনি দুশ্চিন্তামূলক চিন্তা ত্যাগ করতে পারবেন। এ ব্যাপারে প্রশিক্ষণের আরেকটি পদ্ধতি হল নিজেকে অন্যমনস্ক বা নানা দিক থেকে আকর্ষণ করে রাখা। উদাহরণস্বরূপ, বাঁশি বাজানো, একই সাথে বাঁশি বাজানো ও দুশ্চিন্তা করা কঠিন কাজ, অথবা
যেই কাজ করতে আপনি পছন্দ করেন নিজেকে সেই কাজে জড়িত রাখুন। আপনার মন থেকে দুশ্চিন্তা দূর করে এমন যে কোনো কিছু গ্রহণ করুন এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন করুন। আপনার মস্তিষ্কে এ ব্যাপারে প্রশিক্ষণের চূড়ান্ত পদ্ধতি হলো নিজের হাতের কবজিতে একটি রাবার ব্যান্ড বেঁধে রাখুন। যখনই আপনি দুশ্চিন্তা করতে শুরু করবেন তখনই এটি চিরে ফেলুন। এটা এক প্রকার চিন্তা থামানোর প্রক্রিয়া। ব্যান্ড ছেঁড়া একটি বিরক্তিকর ব্যাপার এবং এটা আপনারকে অন্যমনস্ক করবে। এটা আপনাকে দুশ্চিন্তা থামানোর কথা পুনরায় স্মরণ করে দেবে। আপনি আরও লক্ষ্য রাখবেন যে ব্যান্ড ছেঁড়া এতটাই বিরক্তিকর যে আপনি শুধুমাত্র এ থেকে মুক্তির জন্য খুব শীঘ্রই দুশ্চিন্তা ত্যাগ করবেন। টেনশন কমানো। দুশ্চিন্তার বিষয়ে চূড়ান্ত কথা হলো নিজেকে শিথিল করুন। যখন আমরা উত্তেজনায় কঠিন হয়ে যাই তখনই দুশ্চিন্তা করি এবং দুশ্চিন্তা নিজে টেনশন সৃষ্টিতে সাহায্য করে। সুতরাং নিজেকে শিথিল করতে পারলে দুশ্চিন্তা কম হবে। ব্যায়াম এবং উপযুক্ত পুষ্টি যে কোনো প্রকার শিথিলতার চাবিকাঠি। সুন্দরভাবে সঠিকভাবে শ্বাস প্রশ্বাস চালানো এর আরেকটি চাবিকাঠি। নিজেকে শান্ত করার জন্য পরিপূর্ণ এবং গভীরভাবে কোমল শ্বাস প্রশ্বাস নিন। নিঃশ্বাস ছাড়ার সময় নিজেকে বলুন রিল্যাক্স। এটা আপনাদের অন্যমনস্ক করবে, শিথিল করবে এবং দুশ্চিন্তা বন্ধ করতে সাহায্য করবে।